সব সৃষ্টিরই ভালো খারাপ দুটি দিকই আছে। আমাদের দেশে বর্তমানে প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটেছে, বর্তমান তরুণদের উপর এর কতটা প্রভাব পড়ছে শুনবো আমাদের আজকের আলোচনায়। এবং আমাদের আজকের আলোচনা নিয়ে আমরা উপস্থিত হয়েছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর। আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে শিক্ষার্থীরা এবং আছেন পাঁচজন প্যানেলিস্ট। তো চলুন প্রথমে পরিচিত হয়ে নিই আমাদের আজকের প্যানেলিস্টদের সাথে। আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি, প্রথমেই আছেন প্রফেসর ডক্টর এটিএম শফিকুল ইসলাম, প্রক্টর হাবিব রবি। তারপর আছেন প্রফেসর মোহাম্মদ সফর আলী, বিশিষ্ট সমাজসেবক। মাঝখানে আছেন প্রফেসর ডক্টর বলরাম রায়, সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাবিব রবি। তারপর আছেন মোহাম্মদ আল মাসুদ, এসইও এক্সপার্ট রাফুসফট। শেষে আছেন নাহিদ আহমেদ নয়ন, ছাত্র। আমাদের আজকের আলোচনা আপনাদের নিয়ে শুরু করব এবং আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে তথ্যপ্রযুক্তির ভালো দিকগুলোর প্রভাব আমাদের তারুণ্যে কতটা আছে। স্যার প্রথমে শুরু করব আপনার কাছ থেকে। আমরা ইতিহাসের বিশাল সময় পেরিয়ে এসেছি তথ্য প্রযুক্তির যুগে। এক সময় তরুণরা তাদের জীবনের লক্ষ্য অর্জনের জন্য নির্ভর করত প্রবীণদের অভিজ্ঞতার শেয়ার করে। আজ সমস্ত পৃথিবী একটি তথ্য গ্রামে পরিণত হয়েছে, ফলে আজকের তরুণ তাদের দক্ষতার সাথে বাস্তবতার সাথে জীবনের লক্ষ্য নির্ধারণ করছে ঘরে বসে তথ্য প্রযুক্তির সহায়তায় সারা পৃথিবী বিচরণের মাধ্যমে, যাতে তারা পথভ্রষ্ট হচ্ছে না, তারা তাদের জীবনের সঠিক দিক নির্দেশনা পেয়ে যাচ্ছে স্বল্প সময়ের মাধ্যমে। ধন্যবাদ স্যার। চলে যাবো আপনার কাছে। আজকের এই পৃথিবীতে, যে পৃথিবী এখন একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, সেখানকার তরুণ সমাজ, বিশেষ করে আমাদের বাংলাদেশের তরুণ সমাজ বর্তমান তথ্য প্রযুক্তিতে এমনভাবে ছুটে চলেছে যা আমাদের অত্যন্ত প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি তরুণ তরুণী, সে বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তারা এই তথ্য প্রযুক্তিকে নিয়ে ভালোভাবে চর্চা, পরিচর্চা এবং আত্মস্থ করছে। এতে তারা অত্যন্ত সমৃদ্ধ হচ্ছে, নিজেদেরকে গড়ে তোলার সুযোগ পাচ্ছে এবং পৃথিবীর সমস্ত আনাচে কানাচে যা কিছু আজকে সৃষ্টি, যা কিছু উন্নয়ন, যা কিছু আজকে সমৃদ্ধি, এগুলি তারা উপলব্ধি করে নিজেদেরকে সেভাবে প্রস্তুত করছে। শুধু প্রস্তুত নয়, তারা তাদের জীবনের লক্ষ্যকে, তারা লক্ষ্যকে নির্ধারণ করছে এবং আগামীতে দেশের এরা সোনার মানুষ, সমৃদ্ধ মানুষ, সেরা মানুষে রূপান্তরিত হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ স্যার। জানতে চাইব আপনার মতামত। ধন্যবাদ। আমি একটা এক্সাম্পল দেই। আমি 20 বছর আগে টোকিওতে ছিলাম, তখন আমি একটা মার্কেটে গিয়ে ব্যাংক থেকে টাকা উঠালাম। তখন আমি ভাবলাম এটা তো আমার দেশের জন্য স্বপ্ন, কিন্তু এখন আমি তারুণ্যের প্রকাশ, এই আমাদের যে তথ্য প্রযুক্তির প্রকাশ বাংলাদেশে কীভাবে প্রস্ফুটিত হয়েছে তারই প্রকাশ। আজকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রূপালী ব্যাংক হাজী দানের শাখায় আমি টাকা উঠাচ্ছি বসুন্ধরা সিটি মার্কেট ঢাকা থেকে। এটাই তো তারুণ্যের যেটা বহিঃপ্রকাশ, এটাই তো তরুণ। আর আমাদের রেজাল্ট, ফলাফল, তথ্য প্রযুক্তি যেভাবে আগাচ্ছে, আমি মনে করি এই ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে বাংলাদেশ আগামী দিনে তরুণরা এটাকে ধরে অনেক অনেক এগিয়ে যাবে। এখান থেকে কোনো একটা ইমেল করার সুযোগ ছিল না, কিছু একটা ফ্যাক্স করার সুযোগ ছিল না, আজকে দিনাজপুরে বসে আমি সারা পৃথিবী গড়ে চলাচ্ছি। ধন্যবাদ। মাসুদ ভাই শুনবো আপনার মতামত। ধন্যবাদ এসএটিভিকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আসলে তথ্য প্রযুক্তির আমরা কীভাবে নিচ্ছি, আমাদের তরুণ সমাজ কীভাবে নিচ্ছে, এর উদাহরণ যদি দিই, আমি নিজের উদাহরণ যদি দিই, আমি এই ইউনিভার্সিটির একজন এগ্রিকালচার স্টুডেন্ট। তো এই এগ্রিকালচার স্টুডেন্ট হয়ে আমি এই তথ্য প্রযুক্তিটাকে এখন পেশা হিসেবে নিয়ে নিছি। অনলাইনে একজন, মানে আমি নিজেকে একজন অনলাইন প্রফেশনাল হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তথ্য প্রযুক্তিটাকে যদি আমরা প্রফেশন হিসেবে নিতে চাই, এটা আসলে এখন একটা নতুন কনসেপ্ট হলেও সামনে এটা খুব, মানে সবার কাছে পপুলার হয়ে যাবে। তো আমি আশা করবো সবাইদের যে এটা আসলে আমাদের এটা তথ্য প্রযুক্তিকে আরও খুব সুন্দরভাবে, মানে পজিটিভলি নেয়ার, এটা যেটা প্রফেশন হতে পারে এটা অনেকের কাছে এখন অজানা, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো সামনে এটা নিয়ে আরও বেশি ডিসকাস করার, ঠিক আছে? ধন্যবাদ। নাহিদ, আপনি কি মনে করছেন? আজকে সারা বিশ্ব যেভাবে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তার সাথে বাংলাদেশও অনেক এগিয়ে যাচ্ছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন তথ্য প্রযুক্তিতে
সাধারণ মানুষ কতটা এগিয়ে যাচ্ছে। আজকে একটি কৃষক সে তার বাড়িতে বসে বিভিন্ন তথ্য পাচ্ছে, আজকে একটি চিকিৎসক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চিকিৎসার বিভিন্ন পরামর্শ পাচ্ছে, আজকে একটি ছাত্র আজকে আমরা ই লাইব্রেরি পাচ্ছি, আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ইন্টারনেটের সুযোগ সুবিধা আছে, আজকে আমাদেরকে অনেক আজকে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে অনেক ব্যয়বহ একটি বই কিনতে গেলে অনেক খরচ হয়, আজকে আমরা ইন্টারনেটে খুব সুলভ মূল্যেই সেই সুবিধাগুলো পাচ্ছি। আজকে আপনারা দেখেন আজকে আমরা একসাথেই কতজন যোগাযোগ করতে পাচ্ছি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। আজকে আপনি এই বিশ্বের যে কোনো ইনফরমেশন আপনি গুগলে সার্চ দিলেই সাথে সাথে পেয়ে যাচ্ছেন, আজকে সব কিছু যেন চলে আসছে হাতের মুঠায়। ধন্যবাদ দর্শক। ডিজিটাল বাংলাদেশ এবং তথ্য প্রযুক্তির ভালো দিকগুলো নিয়ে আমাদের কী কী পরিকল্পনা রয়েছে শুনব, আমাদের মাঝে উপস্থিত শিক্ষার্থীরা কী মনে করছেন, কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।